আসানসোল গির্জা মোড় পথ অবরোধ করতে এসে আটক বিজেপি কর্মীরা। প্রায় 30 মিনিট টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে রাস্তা অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ এসে 15 জনকে আটক করে নিয়ে যায়। পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, আপনারা সবাই দেখলেন কিভাবে ছাপ্পা ভোট করে আপনাদের মিডিয়ায় দেখালো, নির্বাচনটা করালো। তো এরকম নির্বাচন করার দরকার কি? তার বিরুদ্ধে আজকে আমরা এখানে রোড ব্লকটা করলাম, বিক্ষোভটা করলাম। আপনারা বলছেন নিয়ে, এটা তো আমরা জিতে এসেছি সেই জন্য সাপোর্টটা নিয়েছি, যারা জিতে এসছে এই জন্য সাপোর্টটা নিয়েছি। তারপর আমরা ওইখান থেকে বয়কট করেছি, মিটিংটা বোর্ড মিটিং আমরা অ্যাটেন্ড করিনি, বিক্ষোভ সভা করেছি। তৃণমূল নেতারা বলছে যেখানে যেখানে আপনার অবজেকশন হয় সেখানে আপনারা জিতেছেন। তো প্রেস মিডিয়া দেখেছে কিভাবে ছাপ্পা হয়েছে, এটা প্রেস মিডিয়াই দেখিয়েছে, জনগণ দেখেছে। তো জনগণই তো ভোট দিতে পারেনি, জনগণ নিজেই বলছে তো আমরা গিয়েছি ভোট দিতে, ভোট দিতে দেয়নি, বলে যাও তোমাদের ভোট হয়ে গেছে। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।